হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে সিএমএম আদালতে শুনানি শেষে আদেশ দেন আদালত এর আগে গতকাল রাতে দেশ ত্যাগের সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ছাত্র জনতার আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিমানবন্দর থানায় হত্যাচেষ্টা মামলার আসামি তিনি দেশ টিভির এমডি আরিফ হাসান বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এককোর সাধারণ সম্পাদক উনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওইখানে আপনাকে পুলিশ গ্রেফতার করে গ্রেফতার করে আজকে বিজ্ঞ আদালতে কোর্টে আনেন আমরা সরকারি পক্ষে রিমান্ডের পক্ষে বলি আর আসামি পক্ষের লোকেরা রিমান্ডের প্রার্থনা করে রিমান্ডের প্রার্থনা করে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তিন দিনের রিমান্ডের কথা শুনে দুই দিন রিমান্ড না মঞ্জুর করেন মঞ্জুর করেন